Expeditors আমি যখন জয়েন করি আমি খুব অ্যামেচার একটা মেয়ে ছিলাম, মানে এরকম কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে আসলে আমার ধারণা খুব কম ছিল। তো আমি যখন জয়েন করি তখন আই ওয়াজ ভেরি নার্ভাস, খুব একটা কিছু করতে গেলে মন হচ্ছে করলে কি হবে, এটা রেজাল্ট কি, এফেক্ট কি। একটা ইমেল লিখতে যেতাম, আমার আমি কমিউনিকেশনে সবসময় ভালো ছিলাম, একটা ইমেল করতে যেতাম তারপর মনে হতো ইমেলটা কি করা ঠিক হবে, এটা কি লেখা ঠিক হবে, এরকম একটা ব্যাপার ছিল। এই সময় এমবি স্যার আসলে, আমি যখন অ্যাকচুয়ালি জয়েন করি তখন এমবি স্যার সেই সময়টাতে ছিলেন না, দু তিন মাস ছিলেন না স্যার, ওই সময় আমার এখানে এন্ট্রেস্ট মুর্শিদ স্যার ছিলেন তখন অ্যাক্টিং নিয়ে। তো আমার ওরিয়েন্টেশনটা মানে মাশাল্লাহ খুব ভালো হয়েছিল, এমবি স্যার ছিল না, তারপর মুর্শিদ স্যার আমাকে এত মানে ওয়েল মানে রিসিভ করেছেন এবং আমাকে যখন পরিচয় করে দিলেন স্যার নিজেই অ্যাক্টিভ গেম হয়েও সে আমাকে প্রত্যেকের কাছে, এখন আমাদের অনেকে নিয়ে যায় পরিচয় করে দেন স্যার নিজে এসে আমাকে প্রত্যেকের সাথে মানে আমার প্রত্যেকটা এমপ্লয়ির সাথে স্যার নিজে আমাকে নিয়ে স্কট করে নিয়ে সবার সাথে আমাকে পরিচয় করে, আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল। একজন ডিএম হয়েছে এটা কীভাবে করে সেটা সে ম্যানেজারকে বলতে পারতো, অ্যাডমিনকে বলতে পারতো, মানে সে এত আমাকে আসলে, আমি যখন হয়তো বা ইন্টারভিউতে আমার রিটার্ন টেস্টে আমি খুব ভালো করেছি তারা আমাকে খুব মানে নিয়েছে, আমি যখন মানে আমি রিক্রুট হলাম তখনই আই ওয়াজ ভেরি ডিজার্ভিং তাদের কাছে ছিলাম আর। কিন্তু আনফর্চুনেটলি ফার্স্ট থ্রি মাস আই ওয়াজ স্ট্রাগলিং এ লট, আমি কিছুই বুঝতাম না আসলে, আমার হয়তো বা ওরিয়েন্টেশন ট্রেনিংটা সেভাবে কেউ প্রপার হয়নি, আমি নতুন ছিলাম ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু জানি না, আই ডোন্ট হ্যাভ এনি নলেজ, কিছু ছিল না আমার। তারপরে এই সময় এমডি স্যার আসলেন, এমডি স্যার এসে দেখলেন যে আমি স্ট্রাগলিং, স্যার জানেন আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার ব্যাকগ্রাউন্ড ভালো, এভরিথিং ইজ দেয়ার, যে কেন আমি স্ট্রাগল করবো, আমি স্ট্রাগল করার কথা না। তো স্যার আমাকে নিয়ে বসলেন দুদিন, স্যার দুদিন তিন দিন না স্যার, ওই হাফিজা তোমার কি, কোথায় তুমি ভয় পাচ্ছ, কোথায় তোমার কি হচ্ছে আমাকে বলো, তোমার তো আমার করার কথা না, তুমি ভালো করো, তুমি আমাদের ফাইনাল এমপ্লয়ি, তুমি কেন মন করবা, তুমি যা বলো তোমার সমস্যাগুলো। তো একদিন দুদিন স্যার বলছেন, স্যার আমাকে এমনভাবে ডিস্টার্ব করলেন আমার কনফিডেন্স, যেমনভাবে সে আমাকে কম্পোজ করে দিল, আমি কেন এতদিন আছি এক্সপিডিটরস, আমি জানি হয়তো আমি অন্য কোথাও গেলে হয়তো তারপরে আমার
আরো হতে আমার ক্যারিয়ারে আরো ফ্লারিশ হতো, বাট স্টিল আই ওয়াজ দেয়ার। স্যারের জন্য অবশ্যই অফকোর্স এমডি স্যার যেরকম কেয়ারিং ছিলেন, মানে উনার আসলে উনি যেরকম ফাদারলি এফেকশন আমাকে সারা জীবন আমার প্রতি সে দেখিয়েছেন, এটা হচ্ছে ফরমোস্ট রিজন যে আই ওয়াজ দেয়ার ফর লং টাইম। এটা বলতে হবে যে এমডি স্যারের জন্য আমি ছিলাম। আর সেকেন্ডলি ফর অল অ্যাকচুয়ালি আপনাদের সবাই সিনিয়র যারা আছে বস বলেন, বসকে তো বস কম মনে হয়, বড় ভাই বেশি মনে হয় সবসময়। অবাক হতাম যে আমি জুনিয়র হয়েও তারা আমার সাথে এত রেসপেক্টফুলি আমার সাথে কথা বলতো, এত কেয়ার করতো, এত অনার করতো আমাকে। তো আসলে এই জিনিসটার জন্য আসলে সবকিছু মিলে আসলে আমার জুনিয়ররা যেভাবে করে আমাকে রেসপেক্ট করেছে, যেভাবে করে এফেকশনেটলি যেভাবে ভালোবেসেছে আমাকে, এগুলো আসলে আমার একটা ভাইব যেটা আসলে কেউ মুখে বলে বোঝা যায় যে হ্যাঁ জুনিয়র ছেলেরা আমাকে পছন্দ করছে, আমাকে তারা ভালোবাসছে, আমি বুঝতে পারতাম। সিনিয়ররা আমাকে আদর করছে, হ্যাঁ এটা আমি বুঝতে পারতাম। আই ডু ফিল দ্যাট, যেটা আসলে বোঝা যায় যে আসলে কতটা এফেকশন, কতটা লাভ, কতটা কেয়ার আমি পেয়েছি এক্সপিডিটর্স। তো এগুলো হচ্ছে মোস্ট রিজন আমি আই ওয়াজ দেয়ার ফর লং টাইম। ঠিক আছে, তো আপনাদের সবার জন্য আমার দোয়া থাকবে, সবাইকে আমি অনেক মিস করবো, সবাইকে, আমার সব সিনিয়র ভাইয়াদের, আমার জুনিয়র ভাইয়াদের, বোনদের অবশ্যই অনেক মিস করবো। আমার জন্য দোয়া করবে অবশ্যই।